নমস্কার, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা আনব মূলত সেই সব রান্না যা দুর্লভ বা হারিয়ে গেছে সময়ের গহ্বরে। এই রান্না দেখানোর আগে এর সম্বন্ধে কিছু কথা আপনাদের না বললেই নয়। প্রথমবার যখন উত্তম কুমার হৃদরোগে আক্রান্ত হন, তারপর ডাক্তার তার খাবার খুব বেঁধে দেন, নানান রকম নিয়মকানুনের মধ্যে তাকে থাকতে হতো। এ কথা আমার ব্যক্তিগতভাবে সুপ্রিয়া দেবীর কাছ থেকে শোনা। সত্যি কথা বলতে ওনার যে সাহচর্য আমি পেয়েছি, ওনার যে সান্নিধ্য পেয়েছি আমি, তা আমি আজীবন মনে রাখব। এত বড় অভিনেত্রী কিন্তু এমন মাটির মানুষ আমি দেখিনি, তবে সে কথা ধীরে ধীরে আপনাদের বলবো। তার আগে বলি এই রান্নার সম্বন্ধে কথা। একটি ব্যাপারে আমাদের প্রিয় মহানায়ক কিন্তু খুব অবুঝ ছিলেন। তার খাবার দাবারের ব্যাপারে তার প্রচণ্ড বাজবিচার ছিল এবং একটু নড়চড় হলে তিনি কিন্তু কুরুক্ষেত্র করতেন। এই সময় যখন উত্তম কুমার অসুস্থ হন, তখন সুপ্রিয়া দেবী আকাশপাতাল ভাবতে বসেন যে রোজ কী দিয়ে নতুনত্ব খাওয়াবো। এই সময়ে নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সুপ্রিয়া দেবী নানান নতুন নতুন রান্না করতেন মহানায়কের জন্য। এই রান্নায় এক ফোঁটা মশলা পড়ে না, তেল অতি কম এবং রান্নাটি একাধারে যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু। সত্যি কথা বলতে সুপ্রিয়া দেবী যখন ডাক্তারকে বলেছিলেন যে এমন একটি রান্না আমি খাওয়াতে পারি কি না, ডাক্তার অতি আনন্দিত হয়ে বলেন স্বচ্ছন্দে পারেন। আরেকটি কথা না বললেই নয়, এই রান্নাটি কিন্তু আমারও অতি প্রিয় রান্না। আজকে শিখব সেই রান্না, বিনা মশলার মুরগির মাংস। চলুন শিখি। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে এবার আপনাদের জন্য ফিরিয়ে আনলাম বাংলা ভাষ্যপাঠের সাথে আমার অতি প্রিয় এক মানুষের অতি প্রিয় রান্না, সুপ্রিয়া দেবীর হেঁসেল থেকে উত্তম কুমারের পছন্দের রান্না বিনা মশলার মুরগির মাংস। প্রথমেই দেখে নিন এর জন্য কী কী লাগবে। এর চেয়ে সহজ রান্না সত্যিই খুব কম দেখেছি। একটি কড়াইয়ে মুরগির মাংস নিয়ে নিন এবং তাতে একে একে ঢেলে দিন প্রত্যেকটি উপকরণ। দুখানি পেঁয়াজ চার টুকরো করে কাটা, দুটি টমেটো চার টুকরো করে কাটা, দেড় চামচ কুড়ে রাখা আদা, পাঁচটি বড় রসুনের কোয়া, দুটি বড় লঙ্কা। আমি লাল লঙ্কা নিয়েছি কারণ সুপ্রিয়া দেবী লাল লঙ্কাই ব্যবহার করতে বলেছেন এখানে, কিন্তু আপনি যদি না পান তাহলে আপনি সবুজ লঙ্কা ব্যবহার করবেন। এই লঙ্কা চিরে ভেতর থেকে বিচিগুলি বার করে নেবেন এবং তারপর এই লঙ্কা দিয়ে দেবেন মাংসের ওপর। সাথে দিন তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল, স্বাদ অনুসারে নুন দিয়ে দিন এবং দুই চা চামচ চিনি যোগ করুন। এই সবকটি উপকরণ এবার ভালো করে মিশিয়ে মেখে নিন। মনে রাখবেন এখনো কিন্তু আপনি কড়াই আঁচে বসাননি। ভালো করে মাখা হয়ে গেলে এবার আঁচ জ্বেলে দিন। প্রথমে খুব চড়া আঁচে রান্না করুন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই মুরগি এবং অন্যান্য সবজির থেকে জল ছাড়ছে। বেশ খানিকটা জল ছাড়লে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ মাঝারিতে নামিয়ে আনুন। ঢাকা দিয়ে রান্না করুন ততক্ষণ যতক্ষণ না মুরগির মাংস প্রায় নরম হয়ে রান্নাটি হয়ে আসে। এই সময় দেখবেন রান্নাটি ভালো করে ফুটছে এবং তেল ছাড়তে আরম্ভ করেছে। আবার ভালো করে মিশিয়ে নিন। এবং এই সময় যোগ করুন বেশ খানিকটা জল। আমি এখানে দু কাপ মতো জল ব্যবহার করেছি।
এই রান্নাটিতে কোনো মশলা ব্যবহৃত হয় না, কিন্তু স্বাদে গন্ধে এবং রূপে একটি অপূর্ব রান্না। যখন ঝোল ঘন হয়ে আসবে, মুরগি সেদ্ধ হয়ে যাবে, আপনার রান্না প্রস্তুত। একদম শেষে আরেকটি কথা না বললেই নয়, এই রান্নাটি কিন্তু ব্যক্তিগতভাবে আমারও খুব প্রিয় রান্না। খেয়ে দেখুন গরম ভাত বা পাউরুটির সাথে, খুব ভালো লাগবে।